আসসালামু আলাইকুম, আমি নাসিম আক্তার। নাসিম আজমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ব্লগ বা হ্যান্ড পেইন্টিংয়ে সাদা রঙটা তৈরি করতে হয়। খুব সহজেই আপনি সাদা রঙ তৈরি করতে পারবেন। সাদা রঙটা মূলত কেনা যায় না, এটা বানাতে হয়। তাহলে চলুন আমরা রং তৈরির মূল উপকরণে চলে যাই, মূল পদ্ধতিতে চলে যাই। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাদা রং তৈরি করতে আমার যা লাগবে, বাইন্ডার লাগবে, এনকে লাগবে, আর রাবার পেস্ট বা হোয়াইট পেস্ট অথবা টিটি পাউডার লাগবে। তবে টিটি পাউডারের পদ্ধতিটা একটু ডিফারেন্ট, অন্যভাবে করতে হয়। আর হোয়াইট পেস্ট বা রাবার পেস্ট দিয়ে আমি এখন যে পদ্ধতিটা দেখাবো, আপনি একইভাবে হোয়াইট পেস্ট দিয়েও করতে পারবেন, রাবার পেস্ট দিয়েও করতে পারবেন। আর রাবার পেস্টটা হচ্ছে আপনার কস্টিংটা একটু বেশি পড়ে হোয়াইট পেস্ট থেকে, এটার দাম একটু বেশি। তাহলে হচ্ছে আমার এনকে বাইন্ডার আর রাবার পেস্ট আমি নিয়ে এলাম, কারণ আমার কাছে এই মুহূর্তে হোয়াইট পেস্টটা নেই। আরেকটা উপাদান লাগবে, সফটনার। হোয়াইট পেস্টের সময় আপনারা একটু সফটনারটা ব্যবহার করার চেষ্টা করবেন। সফটনার ব্যবহার করলে কাজটা অনেক সফট হয়। আমি এখানে 2 চামচ হোয়াইট পেস্ট নিলাম। ঠিক আমি যেভাবে এই কেমিক্যালটা গুলাবো আপনারও ওইভাবে গুলাবেন, তাহলে অবশ্যই আপনারাও কাজটা খুব সুন্দরভাবে সাদা রঙের কাজটা করতে পারবেন। এই রঙটা আপনি ব্লগ এবং হ্যান্ড প্রিন্টিং দুই কাজে ব্যবহার করতে পারবেন। হ্যান্ড প্রিন্টিংয়ের সময় এনকে বাইন্ডারের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে সাদা রঙটা মানে একটু পাতলা হয়। সাদা রঙটা যত পাতলা হবে আপনি তুলি টানতে তত সুবিধা হবে হ্যান্ড প্রিন্টিংয়ের সময়। বাট ব্লকের সময় অতটা পাতলা করা যায় না। আর আমি এখানে হোয়াইট পেস্ট দিয়েছি 2 চামচ। হোয়াইট পেস্টের অর্ধেক অর্থাৎ 1 চামচ দিয়েছি বাইন্ডার, আর বাইন্ডারের অর্ধেক অর্থাৎ 1/2 চামচ দিয়েছি আমি এনকে। এখন আমার রঙটা মোটামুটি রেডি। এটাকে ভালো করে মিক্স করতে হয়, এই রঙগুলোকে খুব ভালো করে মিক্স করতে হয়। হ্যান্ড ব্লক বলেন আর হ্যান্ড প্রিন্টিং বলেন, দুটার কেমিক্যালই খুব ভালো করে মিক্স করতে হয়। মিক্স না করলে কাজটা ভালো হবে না। আমি তো জাস্ট দেখানোর জন্য করতেছি, বাট আপনারা যখন একদম কাজ করবেন ওইভাবে কাজ করবেন। আমার রঙটা রেডি। এখন আমি আপনাদেরকে দেখাবো তো তুলি দিয়ে কীভাবে আমরা টানবো, তুলি টানার জন্য আমার রঙটা পারফেক্ট কিনা। তুলি টানার জন্য আমার রঙটা একটু গাঢ় হয়েছে, অর্থাৎ এখানে যদি আপনি তুলির কাজ করেন তাহলে এটার সাথে আরেকটু সামান্য একটু এনকে বাইন্ডার বাড়িয়ে দিবেন, তাহলে আপনার তুলি টানার জন্য পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ তুলি টানার জন্য একটু পাতলা করতে হয়। আর যদি আপনার কাছে মনে হয় যে রঙটা কেমিক্যালটা গাঢ় গাঢ়, তাহলে আপনি আপনার প্রয়োজন মতো 2-1 ফোঁটা পানিও দিয়ে নিতে পারেন, তাহলে কাজটা অনেক সফট হবে। এটা হচ্ছে মূলত সাদা রঙ তৈরিটা আমি জাস্ট দেখালাম। আপনি যদি এটা দিয়ে আপনি ব্লকে কাজ করেন, অর্থাৎ রঙ কেমিক্যাল মিক্স করে কাজ করেন, তখন কিন্তু এটার পদ্ধতিটা ডিফারেন্ট হয়ে যায়, আরও কিছু কেমিক্যাল অ্যাড হয় এটার সাথে। আপনারা আমার পূর্বের হোয়াইট পেস্টের ভিডিওটা দেখে নেবেন, ওখানে আমি ডিটেল বলে দিয়েছি। আমি তুলিটা দেখালাম, এখন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ব্লক দিয়ে কাজটা করতে পারেন, অর্থাৎ এই সাদা রঙটাকে। তাহলে আমরা বুঝলাম তুলির জন্য একটু পাতলা করতে হয়, আর ব্লকের জন্য একটা কেমিক্যালটা একটু গাঢ় করতে হয়, পাতলা হলে ব্লকে আবার বসে না। এই যে আমি ব্লকের ছাপ দিয়ে নিচ্ছি ছোট্ট একটা ডাইস দিয়ে। আমার ডাইসটা আমি ভিজাই নাই,
শুকনো রাইস দিয়ে কাজ করতে সেজন্য রঙটা ঠিকভাবে পুরোপুরি লাগতেছে না, কিন্তু আপনারা তো জানেনই ব্লগে ছাপ দেওয়ার আগে ডাস্টটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, না ভিজালে কাজ হয়, কাজটা ছাপটা ভালো আসে না। তারপর আমি ভিজানো ছাড়া যা আসছে আলহামদুলিল্লাহ, আপনারা কাজ করার আগে অবশ্যই ভিজিয়ে নেবেন। আমার সাধারণ তৈরির এই ছিল মূল পদ্ধতি, মূল কেমিক্যালগুলো আপনারা সবাই দেখলেন, আপনারা সবাই কাজ করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, এরকম আরও কী কী ভিডিও দেখতে চান আপনারা বলবেন। আমাকে সাধারণ তৈরি করার জন্য অনেক আপুই নক দিয়েছিল, তাই আমি সাধারণটা এ তৈরির কাজটা দেখালাম। আমার ছেলে পাশ থেকে আমাকে খুব বিরক্ত করতেছে, ওর জন্য আসলে ভিডিও করা বা কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আমার, ছোট মানুষ তো একটু বিরক্ত করে। তাহলে এই ছিল আমার পুরো কাজটা, আপনারাও সবাই কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।